আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো উন্নত বিশ্বে সব কিছু উন্নত হবে, এটাই পৃথিবীর নিয়ম। তো সব দিক থেকে প্রযুক্তিতে পৃথিবীর সব কিছুই বেশি উন্নত। তো প্রযুক্তি যেহেতু এত উপরে গিয়েছে, তাহলে আমাদেরও তো কিছু উন্নত কিছু টেকনোলজি আবিষ্কার করা দরকার। তো সেই লক্ষ্যে আজকে আমরা তৈরি করব একটি ওয়্যারলেস প্রজেক্ট। তো এই প্রজেক্টটিতে তারবিহীন বাল্ব জ্বলবে, তো বিদ্যুৎ থেকে বিদ্যুৎ ওয়্যারলেসে উৎপাদন হবে। তো কানেকশনটি কীভাবে করব এবং পুরো সার্কিটটি কীভাবে তৈরি করব, তো সেই বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ওয়্যারলেস প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রথমত এরকম একটি কয়েল বানিয়ে নিতে হবে, এরকম একটি কয়েল। তো কয়েলটি আমি আগে থেকে বানিয়ে নিয়েছি, তো আপনাদের তারপরও বানানোর যে প্রসেসগুলো সেগুলো দেখাবো। তো এই প্রজেক্টটি তৈরি করতে যে আমাদের যে প্রথম যে কয়েলটি হবে, তো এই কয়েলটি হচ্ছে আমাদের যে 21 নম্বর তার। তো এটি অ্যালুমিনিয়াম অথবা তামা দুইটি তারই আপনারা ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে 21 নম্বর তার। তো এই 21 নম্বর তারটি আমরা স্কোয়ারে, এরকম গোলা স্কোয়ারে 3 থেকে 4 ইঞ্চি করে নিতে হবে, অবশ্যই 3 থেকে 4 ইঞ্চি। তো গোলা স্কোয়ারে 3 থেকে 4 ইঞ্চি করে নিতে হবে। আর কয়েলটির আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি মসফেট। তো এটি হচ্ছে IRF 3205। তো এটি যে কোনো রকমের মসফেট হলেই চলবে, তো Z444 অথবা Z44 এরকম যে কোনো মডেলের মসফেট হলেই হয়, 3205। তো আপনার যে কোনো মসফেট হলে এই প্রজেক্টটি তৈরি করা যাবে। তো আমি একটি নিয়েছি, এটি হচ্ছে IRF 3205। তো এই মসফেটটি দিয়ে আগে আমরা এই প্রজেক্টটি তৈরি করব। তো তার আগে আমরা ছোট একটি হিট সিঙ্ক ব্যবহার করব, যাতে করে মসফেটটি গরম না হয়। তো মসফেটটি আগে হিট সিঙ্কের সাথে লাগিয়ে নিব। মসফেটটি লাগানো হয়ে গেলে কিন্তু আমাদের প্রজেক্টটি মোটামুটি একটু এগিয়ে গিয়েছে। তো এইটুকু হওয়ার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই যে কয়েলটি, তো এই কয়েলটি কানেকশন করতে হবে। তো এই কয়েলটি আমি যেভাবে তৈরি করেছি এটি হচ্ছে 3 ইঞ্চি স্কোয়ারে 3 ইঞ্চি স্কোয়ারে 6 প্যাচ। তো 6 প্যাচ, 3 ইঞ্চি স্কোয়ারে 6 প্যাচ, 3 প্যাচ দেওয়ার পর একটি সেন্টার ট্যাপ তৈরি করেছি। এটি হচ্ছে শুরুর টার্মিনাল, তারপর হচ্ছে সেন্টার ট্যাপ, 3 প্যাচে একটি লোব, আর একটি হচ্ছে লাস্ট প্যাচে একটি লোব। একদম সেম ট্রান্সফরমার যে আমরা তৈরি করি সেম ট্রান্সফরমারের মতনই। তো একদম সিম্পলভাবে তৈরি করব এই ওয়্যারলেস প্রজেক্টটি। তো আপনারা চাইলে এটি তৈরি করতে পারেন মাত্র 20 থেকে 30 টাকার মাধ্যমে। শুধুমাত্র একটি এই মসফেট ক্রয় করলে হবে, তারপর যদি কারো কাছে পুরাতন মসফেট থাকে, যে কোনো ধরনের মসফেট, IPS-এর পুরাতন অথবা আপনার UPS-এর যে কোনো মসফেট হলে, যে কোনো একটি মসফেট হলে এটি তৈরি করা যায়। তো তারপর যে কানেকশনটি করতে হবে এটি হচ্ছে আমাদের সেন্টার ট্যাপ। তো সেন্টার ট্যাপটি আমরা বাদ রাখবো, আমাদের মেন কানেকশনটি হচ্ছে এই প্রথম আর লাস্ট। তো প্রথম আর লাস্ট, তো আমাদের যে প্রথম টার্মিনালটি আছে এটি আমরা মসফেটের প্রথম প্রান্তে কানেকশন করব। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। আর যে লাস্টের যে পয়েন্টটি আছে এটি আমরা মসফেটের মিডল টার্মিনালে সংযুক্ত করব। তো সংযুক্ত হওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি ধরনের কাজ শেষ। তো তার আগে বলে রাখি, এই যে ওয়্যারলেস প্রজেক্টটি, এই প্রজেক্টটিতে কিন্তু সর্বোচ্চ 9 ভোল্ট ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 9 ভোল্ট। 9 ভোল্টের উপরে ব্যবহার করলে মসফেটটি কেটে যাওয়ার সম্ভাবনা, তো সেক্ষেত্রে এখানে 9 ভোল্টের উপর কোনোভাবে যাতে ব্যবহার না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন।
এটিতে আমরা এখন ব্যাটারি কানেকশন করব। তো 9 ভোল্ট, তো ব্যাটারির যে মাইনাস আছে তো সেই মাইনাসটি আমরা মসফেটে প্রথম টার্মিনাল লাগিয়ে নিব, এবং ব্যাটারির যে প্লাস আছে সেই প্লাসটি আমরা এই যে মাঝখানের যে পয়েন্টটি আমরা বের করে রেখেছি এই পয়েন্টটিতে লাগিয়ে নিব। আমাদের কিন্তু প্রজেক্টটি কিন্তু চালু হয়ে গেছে, তো আমরা এক এক টেস্ট করে দেখাচ্ছি। যেমন এইরকম এটি কিন্তু জ্বলছে, যেরকম আমি কয়েকটি তৈরি করে রেখেছি এরকম। তো আমি এই লাইটটি একটু অফ করে দিতেছি, দেখতেই পারতেছেন যে এখানে কোনো প্রকার কোনো কানেকশন নাই। এই যে এটি কিন্তু অসাধারণ কাজ করে, হালকা একটু পাওয়ার সাথে সাথে কিন্তু কাজ করতেছে যেরকম। তো আমি যদি এটা যদি ঢেকেও দিই কোনো কিছু দিয়ে, দেখি কাজ করে কিনা, তারপরেও কিন্তু এটি ফুলফিল কাজ করতেছে। দেখতেছেন এটা কিন্তু ফুলফিল কাজ করতে, এটা কিন্তু শক্তি অনেকটাই বেশি। দেখাচ্ছি কিন্তু সেই রকম একদম 100% কাজ করবে। তো আপনার চাইলে এই প্রজেক্টটি তৈরি করে নিতে পারেন। তো এখানে যে আমি ব্যবহার করেছি এটি হচ্ছে ফ্যানের যে তারগুলো থাকে 34 নম্বর তার, সেই তারটি আমি এখানে 10 প্যাচ ব্যবহার করেছি। 10 প্যাচ অথবা 5 প্যাচ ব্যবহার করলে হয়, 5-এর একটু উপরে। আমি এখানে 10 প্যাচ ব্যবহার করেছি। তো 10 প্যাচ ব্যবহার করার পর দুটি তারই থাকবে, এখানে কোনো প্লাস অথবা মাইনাস নেই। তো এটি আমি ব্যবহার করেছি এইরকম যে কস্টিভ আছে, তো সেই কস্টিভের মধ্যে পেঁচে একদম সেম কস্টিভ আকারে, তো সেম কস্টিভ আকারে ব্যবহার করেছি এটি। তো যে দেখতে পারতেছেন এটি কিন্তু 100% কাজ করতেছে, শুধুমাত্র একটি মসফেটের দ্বারা আর এই কোয়ালিটির কারণেই কিন্তু এটি কাজ করতেছে। তো এখানে কিন্তু কোনো কিছু দিয়ে ঢেকে দিলেও কিন্তু এটি কাজ করতেছে, ওয়্যারলেসের কিন্তু সেই রকম একটি শক্তি আছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।